ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 13তম ম্যাচে আজ মাঠে নামছে রোহিত শর্মা ও কেএল রাহুলের দল। বাংলাদেশ সময় রাত 8টায় মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এই দুটি দলের বর্তমান অবস্থা একই রকম, পয়েন্ট টেবিলের পাশাপাশিতে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। চলুন তাহলে আমরা দেখে আসি এবারের আইপিএলে এই দুটি দলের বর্তমান অবস্থা। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাব এখনও পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে আর 3টির মধ্যে জয় পেয়েছে মাত্র 1টি ম্যাচে, আর তাতেই মাত্র 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে প্রীতি জিন্তার দল। এদিকে পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারাও এখনও পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, 3টির মধ্যে জয়লাভ করেছে মাত্র 1টিতে, আর তাতেই মাত্র 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 6 নম্বরে অবস্থান করছে রোহিত শর্মার দল। তাই তো দুদলের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, যেই দলই জয়লাভ করবে সেই চলে আসবে পয়েন্ট টেবিলের অনেক উপরে। চলুন তাহলে এবার দেখে আসা যাক এই দুটি দলের আইপিএল পরিসংখ্যান। মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে 24টি ম্যাচে, 24টি ম্যাচের মধ্যে 13টিতে জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর বাকি 11 ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এদিক থেকে বোঝাই যায় আজকের ম্যাচে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। পরিসংখ্যানের দিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে থাকলেও এবারের আইপিএলের শক্তিমত্তা বিবেচনা করলে হয়তো জয়লাভ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। তো দর্শক বন্ধুরা, চলুন তাহলে এবার দেখে আসি আজকের ম্যাচে দুই দলের একাদশ। প্রথমে দেখে আসা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ। মুম্বাই ইন্ডিয়ান্স প্লেইং ইলেভেন: নাম্বার 1 রোহিত শর্মা, নাম্বার 2 কুইন্টন ডিকক, নাম্বার 3 সূর্যা কুমার যাদব, নাম্বার 4 ঈশান কিষান, নাম্বার 5 কাইরন পোলার্ড, নাম্বার 6 হার্দিক পান্ডিয়া, নাম্বার 7 কুনাল পান্ডিয়া, নাম্বার 8 নাথান কাটানাইল, নাম্বার 9 রাহুল চাহার, নাম্বার 10 জসপ্রীত বুমরা, নাম্বার 11 ট্রেন্ট বোল্ট। চলুন তাহলে এবার দেখে আসা যাক কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশটি। কিংস ইলেভেন পাঞ্জাব প্লেইং ইলেভেন: নাম্বার 1 কেএল রাহুল, নাম্বার 2 মায়াঙ্ক আগারওয়াল, নাম্বার 3 নিকোলাস পুরান, নাম্বার 4 গ্লেন ম্যাক্সওয়েল, নাম্বার 5 কারণ নায়ার, নাম্বার 6 মনদীপ সিং, নাম্বার 7 কৃষ্ণাপ্পা গৌতম, নাম্বার 8 রাবি বিষ্ণয়, নাম্বার 9 শেলডন কট্রেল, নাম্বার 10 মোহাম্মদ সামি, নাম্বার 11 মুজিবুর রহমান। তো দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে জয়লাভ করবে কোন দলটি? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আইপিএলের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।